ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের একটা ছোট্ট ভিডিওতে শেয়ার করব যে আমি আমার ফার্স্ট ইউটিউবের ইনকাম, যেটা আমি তোমাদের বেশ কিছুদিন আগে শেয়ার করেছিলাম, তো সেটা তো আমি একটা ছোট্ট সোনার জিনিস বানিয়েছিলাম। তো কী সেটা, সেটা তোমাদের আজকে শেয়ার করব। তো সেই জিনিসটাও কিন্তু আমার জন্য নয়, তো সেটা কার জন্য সেটা অবশ্যই তোমরা এই ভিডিওতে জানতে পারবে। তো চলো দেখতে থাকো, তোমাদের দেখাচ্ছি। আর ছোট্ট হবে ভিডিওটা, খুবই ছোট, দেখতে থাকো। এর মধ্যে আছে সেই জিনিসটা যেটা আমি দেখার জন্য বানিয়েছি। তো আর প্রথমেই বলি, এই দেখো, আজকে আমার ছেলে, আমি ঘুমিয়ে পড়েছিলাম আর কীভাবে আমাকে নেল পালিশ পরিয়ে দিয়েছে, উল্টো পাল্টা যা পেরেছে তাই পরিয়ে দিয়েছে। এই দেখো, বাইরে বের করে ভর্তি করে দিয়েছে, দেখেছো তো। যাই হোক, তোমরা একটুখানি অ্যাভয়েড করো এটা। আর এবার দেখো, কারণ তুই ভুলভাল পড়িয়েছিস তাই ছাড়বো না, আমিও ছাড়বো না। তো এই দেখো, এটা হচ্ছে ছোট্ট যে গোপাল আছে ঘরে, তার মাথার ছোট্ট একটা মুকুট, এটাই আমি বানিয়েছি আমার ফার্স্ট ইউটিউবের ইনকামে। তো আমার খুব মানে ভালো লাগে ঠাকুরকে এরকম ধরনের গিফট দিতে। তো এর এই এই যে সোনার জিনিসটা, এটা কিন্তু আমার কাছে যে গোপালটা আছে সেটা নয়, আমার মার কাছে যে গোপালটা আছে আমি তাকে গিফট করেছি, কারণ সেই গোপালটা আমার কাছে খুবই স্পেশাল। সেই গোপালটা অ্যাকচুয়ালি আমার দিদার দেওয়া গোপাল, আমার দিদা মাকে দিয়েছিল গোপালটা, তো সেই জন্য সেই গোপালটা আমার কাছে খুবই স্পেশাল, তো তার জন্যই আমি বানিয়েছি। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো। তো এর আগেও ওকে আমি একটা সোনার চেন বানিয়ে দিয়েছিলাম ছোট্ট। তো এটা হচ্ছে আমার ফার্স্ট ইউটিউবের ইনকামে তাকে দেওয়া একটা ছোট। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও, আর পারলে শেয়ার করো আমার এই জিনিসটা। তো আশা করছি সকলের ভালো লেগেছে। তো আজকের মতো সকলকে টাটা।